হিন্দি ভাষায় তার দুর্বলতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। হিন্দিতে দুর্বল হওয়ায় অভিনয় নিয়েও বারবার প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে ক্যাটরিনা কাইফকে। কিন্তু নিজের স্বাচ্ছন্দ্যের ভাষায় কথা বলার সুযোগ হলে যে তিনিও উত্তর দিতে পারেন তা কফি উইথ কারণ শোতে এসেই তিনি দেখিয়ে দিয়েছেন। এবার ক্যাটরিনার গন্তব্যস্থল হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি, তাও আবার বক্তা হিসেবে তিনি যাচ্ছেন। সেখানে উপস্থিত থাকবেন হলিউডের জেরেমি আইরনস, রবিন রাইট ও অ্যানালিন ম্যাককর্ড। বরাবরই মিডিয়া ও সামাজিকতা থেকে নিজেকে সরিয়ে রাখতে ভালোবাসতেন তিনি, আর রিলেশনশিপ ব্রেকআপ নিয়ে তো খবরে তিনি থাকেনি। তবুও মিডিয়ার সামনে খুব কমই মুখ খুলেছেন ক্যাটরিনা। তবে রণবীরের সঙ্গে ব্রেকআপের পর যেন আরও ঘুরে দাঁড়িয়েছেন তিনি কফিয়তকরণ শুতে। এত উচ্ছল এবং রসবোধযুক্ত ক্যাটরিনাকে আগে কেউ চিনতেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও নিজেকে যুক্ত করেছেন, আর এবার তার নতুন লক্ষ্য হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির বক্তা হওয়া। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।